এটাই হচ্ছে 75 ডিগ্রি কোণ। এই হলো আমাদের পরিবৃত্ত, এটাই আমাদের অঙ্কন করতে বলেছিল। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 31 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব খ বিভাগ থেকে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল জ্যামিতিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, যার মধ্য থেকে আজকে আমরা প্রথম প্রশ্নটি সমাধান করব। আর এর পূর্বে আমরা সেট ফাংশন, বীজগণিতের রাশি এবং ত্রিকোণমিতিক অংশ থেকে 30টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান একসাথে পেতে প্রতিটি ভিডিওর ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, সেখান থেকেই সকল অঙ্কের সমাধান একসাথে পাওয়া যাবে। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যশোর বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। এই উদ্দীপক থেকেই আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক নম্বর প্রশ্নটি দিয়েই মূলত এই সৃজনশীল প্রশ্নের সমাধান শুরু করব। চলো শুরু করা যাক। যেহেতু ক নম্বর প্রশ্নে আমাদের বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে, তো আমরা অবশ্যই এটা পেন্সিল এবং কম্পাসের সাহায্য নিয়ে অঙ্কন করব। যদি চাদার সাহায্যে অঙ্কন করি তাহলে কিন্তু হবে না, কারণ চাদার সাহায্যে অঙ্কন করলে পরীক্ষক নম্বর দিবে না। তো সেজন্য আমরা এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 75 ডিগ্রি কোণ অঙ্কন করব সেটাই মূলত দেখব। এটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি এরকম করে রেখা নিয়ে নেব এবং এই রেখাটির টি আমরা নামকরণ করে দিতে পারি। আমি এটাকে এ এবং এটার বি নামকরণ করে দিলাম। এবার এই এ বি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে প্রথমে আমরা একটি লম্ব অঙ্কন করে নেব। এভাবে একটি প্রথমে বৃত্তচাপ নেব। নেওয়ার পরে এখানে আমরা প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো আমি এই যে বৃত্তচাপের পরিমাণটা নিয়েছিলাম সেটা আর পরিবর্তন করি নাই, তো এখানে দুইবার নেব। এবার উপরের দিকে একবার এ পাশ থেকে, আবার এই পাশ থেকে একবার উপরের দিকে নিতে হবে। নেওয়ার পরে এখানে যে ছেদ বিন্দু হয়েছে এই ছেদ বিন্দু বরাবর আমরা রেখাটিকে যোগ করে দেব। যোগ করে দেওয়ার পরে আমরা এটাকে নামকরণ করে দিতে পারি পি। এরপর এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে, এখন আমরা এইখান থেকেই মূলত 75 ডিগ্রি কোণ অঙ্কন করব। তা আমরা এই যে আমরা যে বৃত্তচাপটি নিয়েছিলাম এই বৃত্তচাপটি যদি এই পাশ থেকে নেই আবার এই পাশ থেকে নেই তাহলে এখানে কিন্তু 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়। তো 75 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি এই যেখানে একটা ছেদ বিন্দু হয়েছে এই ছেদ বিন্দুটাকে একবার কেন্দ্র করে এই পাশ থেকে আমরা, এটা কোনো নির্দিষ্ট পরিমাণ না, ইচ্ছে মতো নেওয়া যাবে, এই পাশে একটি বৃত্তচাপ এভাবে নেব। নেওয়ার পরে এই যে এই বিন্দু থেকে আবার আমরা উপরের দিকে একবার নেব। এই ছেদ বিন্দু বরাবর যদি আমরা যোগ করে দিই রেখাটিকে তাহলে কিন্তু এখানে 75 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। এটি সবচেয়ে সহজ একটি পদ্ধতি 75 ডিগ্রি কোণ অঙ্কন করার। তো আমি এটাকে নামকরণ করে দিলাম সি। এখানে যে কোণটা হলো এটাই হচ্ছে 75 ডিগ্রি কোণ। এখন যদি আমরা এটাকে একটু পরিমাণ করতে চাই, আমরা জানি যে যেটা বৃত্তচাপ নেই সেটা যদি আবার ব্যাস নেই তাহলে 60 ডিগ্রি কোণ হয়। তাহলে এখানে একটা 60 ডিগ্রি, এখানে একটা 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি অর্ধেক হয়েছে এটা, তাহলে 60 এর অর্ধেক 30 হয়েছে, আবার 30 এর অর্ধেক এখানে 15 হয়েছে, তাহলে 60 আর 15 = 75। এভাবেই কিন্তু 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। তো আমাদের এখানে কোণটি হলো যে বি এ সি কোণটাই হচ্ছে এখানে 75 ডিগ্রি কোণ। এভাবেই আমরা কি করে দেব, 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে বললে অঙ্কন করে দেব। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি দেখব। খ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের বাহু তিনটি নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। আর উদ্দীপকে আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার এবং একটি 6 সেন্টিমিটার। আমরা উদ্দীপকের আলোকে প্রথমে বিশেষ নির্বচনটি লিখে নিব। লিখে নেওয়ার পরে এই বাহু তিনটি নিব। বাহু তিনটি নিয়েই আমরা প্রথমে ত্রিভুজ অঙ্কন করব, যেই ত্রিভুজটির পরিবৃত্ত আমাদের অঙ্কন করতে হবে। চলো শুরু করা যাক। যেহেতু আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে এবং প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তাই আমরা উদ্দীপকের আলোকে প্রথমে বিশেষ নির্বচনটি এখানে লিখে নিয়েছি। বিশেষ নির্বচন, মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার ও সি সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যেন ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু এ বি ও সি বিন্দুকে স্পর্শ করে। এটি এভাবে লিখে নিলেই হয়ে যাবে। এখন আমরা এই যেখানে এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার এবং সি সমান 6 সেন্টিমিটার নিয়েছি, তো আমরা এই তিনটি বাহু প্রথমে এখানে অঙ্কন করে নেব, নিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করার চেষ্টা করব। তো আমি এখানে ভিডিওর সুবিধার জন্য একটি ছোট করে রেখাগুলো নিচ্ছি, যেটাকে আমরা 4 সেন্টিমিটার ধরে নিব। একটা 4 সেন্টিমিটার নিলাম, এরপরে আমরা 5 সেন্টিমিটার নিব, তো আমি এটাকে 5 সেন্টিমিটার ধরে নিলাম। আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাই আমরা এটাকে আরেকটু বড় করে নেব, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এভাবে আমরা বাহু তিনটি নিয়ে নিব। এখানে এটা হচ্ছে
হচ্ছে এ, এটা বি এবং এটা হচ্ছে সি। এখন আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করব। তো এখন আমরা প্রথমে ত্রিভুজটি অঙ্কন করার জন্য যে কোনো একটি রেখা নিয়ে নিব। এখানে আমি এখানে যে কোনো একটি রেখা নিয়ে নিলাম, এটা নামকরণ করে দেব বি এবং ই। চিত্র অঙ্কন করার সাথে সাথে নামকরণ করব। এবার বি ই রেখা অংশ থেকে এর সমান করে বি সি অংশ কেটে নেব, এর সমান করে নিলাম। এবার বি ই রেখা অংশ থেকে এর সমান করে এটা নাম দেব আমরা সি, বি সি অংশ কেটে নিলাম। এবার বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখান থেকে সি বিন্দু থেকে নিলাম বি এর সমান করে। এরপরে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আরও একটি বৃত্তচাপ নেব। যেহেতু ছেদ করেনি তাই আমরা এটাকে আরেকটু বাড়িয়ে নেব। মনে করি এটা পরস্পর এ বিন্দুতে ছেদ করলো, তাই এটার নামকরণ করে দেব এ। এবার এ বি এবং এ সি যোগ করে দেব, এ বি যোগ করে দিলাম, এবার এ সি যোগ করে দেব। এখানে আমাদের একটি ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজটির এখন আমাদের কি করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। অর্থাৎ এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যেন এ বি এবং সি বিন্দুকে কি করে, স্পর্শ করে। তো পরিবৃত্ত অঙ্কনের জন্য আমরা যে কোনো দুটি বাহুকে সমান দুই ভাগে ভাগ করব। তো প্রথমে আমরা এ বি এবং এ সি কে সমান দুই ভাগে ভাগ করব। এইভাবে ভাগ করার জন্য আমরা অর্ধেকের একটু সামান্য বেশি নিয়ে এ পাশে একবার বৃত্তচাপ নিব। আমরা এ বি রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করছি, এদিকেও নিব। আবার এই পরিমাণ আর চেঞ্জ করা যাবে না, এটা বিপরীত পাশ থেকে এই পাশেও নিব এইভাবে। এবার যে ছেদবিন্দু হয়েছে এই ছেদবিন্দু বরাবর আমরা রেখাটিকে যোগ করে দেব। সূক্ষ্ম মাপে এটাকে যোগ করতে হবে যেন একটুকু কম বেশি না হয়। এটা নামকরণ করে দেব এম এবং এন। আবার ঠিক একইভাবে এবার আমরা এ সিটাকে সমান দুই ভাগে ভাগ করব। সমান দুই ভাগে ভাগ করার জন্য আবার আমরা একটু অর্ধেকের চেয়ে বেশি বৃত্তচাপ নিব দুই পাশ থেকে। এবার আবার ছেদবিন্দু বরাবর রেখাটিকে যোগ করব, যোগ করে দিলাম এবং এটার নামকরণ করে দেব জি এইচ, জি এবং এইচ। মনে করি এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, এ বিন্দুটাতে ছেদ করেছে। এবার ও এ যোগ করে দেব, এবার ও এ যোগ করে দিলাম। এখন আমরা ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকব, যে বৃত্তটি হবে এই ত্রিভুজের পরিবৃত্ত। ও এ এর সমান ব্যাসার্ধ নেব, এই যেভাবে ব্যাসার্ধ নেব, ব্যাসার্ধ নিয়ে আমরা একটি কী করব, বৃত্ত আঁকব, যে বৃত্তটি হবে এই ত্রিভুজের পরিবৃত্ত। দেখতে পাচ্ছি আমরা যে খুব সুন্দরভাবে আমাদের বৃত্তটি তিনটি শীর্ষ বিন্দুকে স্পর্শ করেছে। যদি সুন্দরভাবে স্পর্শ করে তাহলে আমাদের বৃত্তটি হয়ে যাবে। এই হলো আমাদের পরিবৃত্ত। তো এখন অঙ্কনটি আমরা কিভাবে লিখব, যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোই হচ্ছে অঙ্কন। আমি অঙ্কনটি লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এখানে অঙ্কনটি লিখে দিয়েছি, চিত্র থেকে অঙ্কনটি লিখা হয়েছে। এখানে অঙ্কন, যে কোনো রশ্মি বি ই থেকে এর সমান করে বি সি অংশ কেটে নেই, বি সি রেখাংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এ বি ও এ সি যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ যার পরিবৃত্ত আঁকতে হবে। এ বি ও এ সি বাহুর লম্ব সমদ্বি খণ্ডক যথাক্রমে এম এন ও জি এইচ অঙ্কন করি। মনে করি তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও এ যোগ করি, ও কে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তটি এ বি ও সি বিন্দু দিয়ে যায়, তাহলে এই বৃত্তটি উদ্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত। এটুকু লিখে দিতে পারলেই চারটি মার্ক পাওয়া যাবে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন চলে যাব গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলছে, উদ্দীপকের বৃহত্তম বাহুকে কোনো বৃত্তের ব্যাস ধরে উক্ত বৃত্তে এমন দুইটি স্পর্শক অঙ্কন করো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তা আমরা এই প্রশ্নের আলোকে গ নম্বর প্রশ্নটি এখন সমাধান করব। উদ্দীপকে বৃহত্তম বাহুকে বলেছে, তো এখানে বৃহত্তম বাহু আছে 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটারকে বৃত্তের ব্যাস ধরে উক্ত বৃত্তে এমন দুইটা স্পর্শক অঙ্কন করতে হবে যেন স্পর্শক দুইটির অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। চলো শুরু করা যাক। প্রশ্নের আলোকে উদ্দীপক থেকে প্রথমে আমরা বিশেষ নির্বচনটি লিখে নিয়েছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি বৃত্তের ব্যাস সি সমান 6 সেন্টিমিটার। এ বি ডি বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকতে হবে যেন এদের
আমাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এভাবেই বিশেষ নির্বাচনটি প্রথমে লিখে নিব। এখন আমরা যেখানে C সমান 6 সেমি একটি ব্যাস বলেছি বৃত্তের, এটা নিব। নেওয়ার পরে এর যেন দুটি স্পর্শকের কোণ 60 ডিগ্রি হয়, অন্তর্ভুক্ত কোণটা, সেটা আঁকার চেষ্টা করব। এখন আমরা C সমান 6 সেমি এখানে নিয়ে নিব। তো এখান থেকে আমি C সমান 6 সেমি নিয়ে নিচ্ছি, এই হলো 6 সেমি। আর যেহেতু এটাকে বৃত্তের ব্যাস বলা হচ্ছে, তাই বৃত্ত আঁকতে হলে আমাদের ব্যাসার্ধ দরকার, তাই আমি এখানে 3 সেমি একটি অর্ধেক করে নিচ্ছি এটাকে। যেহেতু 6 সেমি তাই অর্ধেক হলো 3 সেমি, তাই এটাকে আমরা অর্ধেক করে নিলাম এবং এটার নামকরণ করে দেব সি। তো এখন আমরা এই ব্যাসের অর্ধেক নিয়ে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব, যা আমি এখানে অর্ধেক নিয়ে নিলাম। যেহেতু 6 সেমি বলেছিল, তাই 3 সেমি অর্ধেক নিয়ে নিচ্ছি। এইটি নেওয়ার পরে আমরা একটি কি করব, প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে দেবো। তো আমি এখানে বৃত্তটি অঙ্কন করে নিচ্ছি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। আমরা এটা নামকরণ করে দিব, এটা দিলাম ডি, আর এখানে আমরা দিব এ দিচ্ছি এটা, আর এটাকে আমরা বি নামকরণ করে নেব। তা আমি প্রথমে এখান থেকে আমরা এই এটাকে যোগ করে দেব। তা আমি এটাকে ও কেন্দ্র থেকে আমি এটাকে যোগ করে নিচ্ছি এভাবে। এটাকে যোগ করে নেওয়ার পরে এখান থেকে আমরা একটি স্পর্শক আঁকবো, ঠিক এইভাবে যে এই যে আমরা এখানে কেন্দ্রটি পেলাম, এটাকে আমরা এ নামকরণ করছি। তো এটা হচ্ছে এ, এটা বোঝা যাচ্ছে না। তো এখানে এই এখানে আমরা একটি স্পর্শক আঁকবো, স্পর্শকটি আঁকার জন্য লম্ব আঁকবো অর্থাৎ। ঠিক এইভাবে আমরা একটি বৃত্তচাপ নেব। এই বৃত্তচাপের যে পরিমাণটা নিয়েছি এটার পরিবর্তন করা যাবে না। এইভাবে আবার আমরা এই পাশ থেকে নিব, পাশ থেকে দুইবার করে নেব। দুইবার নেওয়ার পরে এই উপরের দিকে এই পাশ থেকে একবার, আবার এই পরিমাণটা এই পাশ থেকে উপরের দিকে একবার নেব। এটা একটা নিলাম। এখন আমরা এখানে 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। 120 ডিগ্রি অঙ্কন করার কারণ হলো যে আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য আমরা এখানে 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। 120 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা যে পরিমাণটা বৃত্তচাপ নেব, এটা এই পাশ থেকে নিলে 60 ডিগ্রি হয়, তাই দুইবার নিলে 120 ডিগ্রি হয়ে যাবে। তাই এই পাশ থেকে আমি একবার এভাবে নিলাম, 60 ডিগ্রি হলো। আবার এই পাশ থেকে নিলে আরও 60 ডিগ্রি হবে, তাহলে 60 আর 60 120 ডিগ্রি হবে। তাই যে এখানে ছেদবিন্দু হলো, এই ছেদবিন্দু বরাবর আমরা এবার বৃত্তের ব্যাসার্ধটাকে এখান থেকে যোগ করে দেব। যোগ করে দিলে এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তো এটা হচ্ছে 120 ডিগ্রি কোণ, আমরা এখানে লিখতে পারি। এবার এই যে এখানে এই যে বৃত্ত চিহ্নটা হলো, এটাকে আমরা বি নামকরণ করতে পারি, এটা আগে বি নামকরণ করেছিলাম। তাই এখন আবার কি করব, এখানে আবার একটি আমরা লম্ব অঙ্কন করব। সেজন্য এই বি বিন্দুটাকে কেন্দ্র করে বৃত্তচাপটা আবার এই পাশে এরকম করে নেব। নেওয়ার পরে যে পরিমাণটা নিয়েছে এটার পরিবর্তন করা যাবে না, ঠিক এই পাশ থেকে একবার, এই পাশে একবার, এবার উপরের দিকে একবার করে দুই পাশ থেকেই। এবার যে ছেদবিন্দু হলো, এই ছেদবিন্দু বরাবর আমরা কি করব, রেখাটিকে যোগ করব। এখন আমরা যে এখানে আমরা ছেদবিন্দুগুলো পেয়েছিলাম, এই ছেদবিন্দু বরাবর আমরা এখন এই রেখাটিকে যোগ করার চেষ্টা করব, যাতে করে দুটি স্পর্শক উৎপন্ন হবে। আমি এখান থেকে এই রেখাটিকে যোগ করছি এই বরাবর, আবার এই পাশ থেকে আমরা এটাকে যোগ করে দেবো যে ছেদবিন্দু বরাবর। এই দুটি রেখাকে আমরা কি করলাম, যোগ করে দিলাম। এটা সি বিন্দুতে এসে কি হলো, ছেদ করলো। তো এখানে যে মধ্যবর্তী কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটাই হবে কি, 60 ডিগ্রি। আমরা এখানে একটি বৃত্তচাপ দিব, এই কোণটাই হবে 60 ডিগ্রি। এইটাই আমাদের অঙ্কন করতে বলেছিল, কারণ আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কারণ এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। এটাই হলো আমাদের এই চিত্র। তো এখন আমরা এর বিবরণটি লিখে দিব, ঠিক এইভাবে এর অঙ্কনটা আমরা এখানে লিখে দিয়েছি। বিবরণটা যে ব্যাস সিকে সমান দুই ভাগে বিভক্ত করি, আমরা প্রথমে যে 6 সেন্টিমিটার সি সমান নিয়েছিলাম সেটাকে দুই ভাগে ভাগ করেছিলাম, তাই ব্যাস সিকে সমান দুই ভাগে বিভক্ত করে বৃত্তের ব্যাসার্ধ সি বাই টু নির্ণয় করি। এবং এ বিটি বৃত্তে যে কোনো ব্যাসার্ধ ও এ সমান সি বাই টু, অর্থাৎ সি বাই টু এর অর্ধেক আমরা যে যোগ করেছিলাম এটা ও বিন্দু যোগ করেছি। এবার ও এ এর ও বিন্দুতে এ ও বি কোণ, এ ও বি কোণ এঁকেছিলাম 120 ডিগ্রি। ও বি রেখাংশের বৃত্তটিকে বি বিন্দুতে ছেদ করে, ও এ বিন্দুতে এ সি এবং ও বি এর বি বিন্দুতে বি সি লম্ব আঁকি। এ সি ও বি সি লম্ব দ্বয় পরস্পর সি বিন্দুতে মিলিত হয়, তাহলে এ সি ও বি সি হচ্ছে নির্ণয়ে স্পর্শক দ্বয় যাদের অন্তর্ভুক্ত কোণ এ সি বি কোণ সমান 60 ডিগ্রি। এটুকু লিখে দিতে পারলে 4টি মার্ক পাওয়া যাবে। তা আশা করি বুঝতে পেরেছ। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এ প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। যদি একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এ প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।